বন্ধুরা কেমন আছো সবাই? আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখো, আজ চলে এসেছি পিঠেরটা দারুণ রেসিপি নিয়ে। শীতকাল মানেই পিঠে পার্বণ শুরু হয়ে যায়। তো এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি, তোমরা যে কোনো আতপ চাল নিতে পারো। চালটা ধুয়ে আর থালায় এভাবে 1 ঘন্টা মেলে রেখেছিলাম, তো ঝরঝরে হয়ে গেছে। এখন এটা আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। আজ বানাবো দুধপুলি। তো চলো, দারুণ একটা দুধপুলি রেসিপি তোমাদেরকে দেখিয়ে দিই, অসাধারণ টেস্ট লাগে। তো চলো দেখে নাও পুরো রেসিপিটা। তো বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো চলো প্রথমে আমি চালটা গুঁড়ো করে নেব। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি এরকম চালে সুন্দর একটা গুঁড়ো করে নিয়েছি। তো চলো বাকিটা করে নিই। তো বন্ধুরা দেখো, গ্যাস ধরিয়ে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে বেশ খানিকটা জল গরম বসিয়ে দেবো। জলটা বেশ ভালো করে গরম করে নিতে হবে। এখন এই জলের মধ্যে বেশ পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব, কারণ এখানে কিন্তু এই চালের গুঁড়ো দিয়ে আমি একটা দারুণ সুন্দর ডো তৈরি করতে হবে। যেমন ময়দা মেখে বা আটা মেখে ডো তৈরি করি তেমনই। তো জলটা এখন ফুটে ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করব। তো দেখো, জলটা কিন্তু সুন্দর গরম হয়ে গেছে। দেখো, খেয়াল করো, এই দেখো ফুটে উঠেছে। এখন কিছুটা গরম জল আমি তুলে রাখব। এখন এর মধ্যে অল্প পরিমাণে অল্প অল্প করে এভাবে চালের গুঁড়োগুলো দিয়ে দেব। সবটা দেবো না, একটু রেখে দেব। নরম বা শক্ত নরম হয়ে গেলে তখন দিয়ে ডোটাকে ঠিকমতো তৈরি করার জন্য অল্প পরিমাণে গুঁড়ো রেখে দেব। এখন একটা খুন্তি বা চামচের সাহায্যে এটাকে ভালোভাবে, এই দেখো জলটা একটু বেশি হয়েছে, দেখেছো? এখন অল্প পরিমাণে একটু গুঁড়ো দিলেই ডোটা কিন্তু সুন্দর তৈরি হবে। সামান্য দেব, আর যেটুকু আছে ফুটে ওটা ঠিক হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, ডোটি কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হচ্ছে। এভাবে নাড়তেই থাকতে হবে, নাড়তেই থাকতে হবে। দেখো প্রায় কিন্তু রেডি হয়ে গেছে, আর সামান্য একটু হলেই নামিয়ে নেব। তো দেখো, তোমরা এই সময় কিন্তু হাত দিয়ে একটু আটা তুলে এই ডোটা হাতে গোল করে নিলেই বুঝে যাবে এটা কত সুন্দর ডোটা রেডি হয়ে গেছে। এখন এটা একটা থালাতে বা বড় গামলিতে নামিয়ে আর একটু হাত দিয়ে সুন্দরভাবে মেখে নিতে হবে। তো দেখো বন্ধুরা, এটা কিন্তু আমি একটা বড় সাইজের থালাতে এভাবে ঢেলে নিয়েছি। এখন এটা এই গরম অবস্থাতেই ভালো করে হাত দিয়ে ঠেসে মাখিয়ে নিতে হবে। তো চলো মাখিয়ে নিই। তো দেখো বন্ধুরা, এটা কিন্তু হাত দিয়ে এইভাবে ঠেসে নিলে এরকম সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। তো চলো এবার তোমাদেরকে আমি, বন্ধুরা দেখো এখানে একটা সুন্দর ডো তৈরি করে নিয়েছি। আর এখানে নিয়েছি দুটো নারকেল কুড়িয়ে। দুধপুলি বানানোর জন্য অবশ্যই আমার নারকেল লাগবে। তো চলো পুরটা রেডি করে নিই এখন। তো গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হলে এর মধ্যে নারকেলটা দিয়ে দেব। তো দেখো, এখন নারকেলটা একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো চিনি। তোমাদের কাছে যদি গুড় থাকে, এখন শীতের সময় তোমরা যদি নলেন গুড় পেয়ে থাকো, তাহলে কিন্তু এর মধ্যে অবশ্যই নলেন গুড় ব্যবহার করতে পারো চিনির পরিবর্তে। তো দেখো, চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করার পর আমি এখন এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদার পেস্ট। আদাটা দেওয়ার জন্য কিন্তু নারকেল থেকে সুন্দর একটা গন্ধ আসবে এবং খেতেও খুব ভালো লাগবে। তো আদাটা দিয়ে আবারও নেড়ে চেড়ে খুব ভালো করে নারকেলটাকে ভেজে নিতে হবে। ভেজে নিলেই রেডি হয়ে যাবে পুর। তো দেখো কী পর্যায়ে আমি নামাবো পুরটা রেডি করে, সেটা অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, নারকেলটা কিন্তু হালকা এভাবে ভাজতে ভাজতে এর একটা কালার এসছে এবং দেখো সুন্দর জুসি ভাব চলে এসছে। এখন পুরটা রেডি হয়ে গেছে। তো চলো পুরটাকে নামিয়ে নিই। পুরটাকে একটা বাটিতে নামিয়ে নিলাম। যত সময় আমি পিঠেগুলো গড়ব, তত সময় 1 লিটার দুধ এই কড়াইয়ে দিয়ে দিলাম গরম হওয়ার জন্য। দুধটা ফুটে একটু গাঢ় হোক তত সময় ধরে। এদিকে আমি যে ডোটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দেখো এরকম লেচি কেটে নিয়েছি। দেখো কতটা সফট হয়েছে, ভালো করে মাখালেই এরকম সফট হয়ে যাবে। তো চলো এবার পিঠেগুলো গড়ে তোমাদেরকে দেখাই।
তো এইভাবে একটা লেচি নিয়ে নিয়ে হাতের মধ্যে এরকম একটু গোল করে নিতে হবে, নিয়ে এভাবে একটা বাটির মতো তৈরি করতে হবে। তোমরা চাইলে বেলুন চাকিতে রুটির মতো বেলে নিয়েও করতে পারো, কিন্তু আমরা এইভাবে সহজে বানিয়ে নিই। এখন এর মধ্যে পুরটা দিয়ে দেব, দিয়ে এইভাবে একটু চেপে দেব মুখটাকে। দেখো কত সহজে এটা বানিয়ে নেওয়া যায়, এরকম সুন্দর করে চেপে চেপে মুখটাকে আটকে দেব। দিয়ে এবার এভাবে এভাবে ভাঁজ করলে কিন্তু সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। তো দেখো ঠিক এইভাবেই আমি সমস্ত দুধপুলিগুলোকে গড়ে নেব, অনেকে এগুলোকে পুরপিঠেও বলে থাকে। তো দেখো বন্ধুরা, সব পিঠেগুলো এভাবে সুন্দর করে গড়ে নিয়েছি। তো দেখো বন্ধুরা, পিঠেগুলো তৈরি করতে করতে এদিকে কিন্তু দুধটা বেশ গাঢ় হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 2 প্যাকেট গুঁড়ো আমল দুধ ভালো করে মিশিয়ে নেব। তো দেখো এই যে আমল দুধগুলো, এটা 2 প্যাকেট দুধ আমি মিশিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব বাতাসা। আমার কাছে গুড় নেই বলে আমি বাতাসা ব্যবহার করছি, এতেও কিন্তু টেস্টটা দারুণ হয়, অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখো। তো বাতাসাটা দিয়ে নেড়ে চেড়ে দুধটাকে গরম করে নেব, তাহলে বাতাসাটা মিশে যাবে এর সাথে। তো দেখো বাতাসাটা কিন্তু এখন গলে দুধের সাথে মিশে গেছে, যার জন্য দুধের কালারটাই চেঞ্জ হয়ে গেছে। তো এভাবে মিশে গেলে এখন এর মধ্যে আমি একে একে পিঠেগুলো ছেড়ে দেব। তো দেখো বন্ধুরা, সব পিঠেগুলো কিন্তু আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এভাবে একটু রান্না করে নিলেই রেডি হয়ে যাবে দুধপুলি, দারুণ টেস্টের দুধপুলি। তো দেখো আমি পুরো রান্নাটা করে তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর হয়। তবে আমি তোমাদেরকে টেস্ট করতে তো দিতে পারবো না, তোমরা বাড়িতে বানিয়ে অবশ্যই টেস্ট করে দেখো আর জানিও কেমন লাগলো। দারুণ টেস্টি হয় এই দুধপুলি। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে আমার সাথে থেকো। তো দেখো পুরো রান্নাটা হতে আমার আর 5 মিনিট সময় লাগবে, রান্না করে নামিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। তো দেখো এরকম টক বক করে ফুটে কিন্তু রান্নাটা হবে, কেউ ভেঙেও যাবে না আর কেউ জোড়া লেগেও যাবে না। তো দেখো বন্ধুরা, অসাধারণ দুধপুলি একদম রেডি। তাহলে ভিডিওটা আজ এখানেই শেষ করছি।